আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বড় একটি সার্কুলার নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো আমাদের আজকের যে নিয়োগটা সেটা হলো বাংলাদেশ পলিবিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে যে বড় একটি সার্কুলার প্রদান করা হয়েছে, তো ওইটার বিস্তারিত মূলত আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো সার্কুলার বা যে কোনো আপডেট প্রদান করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। কেন সংশোধিত আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে নিয়োগ দেওয়া হয়েছিল, তো তারপরে এর পদসংখ্যা কম ছিল এবং বর্তমানে যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, তো এটার মধ্যে পদসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে যে একটা লিঙ্ক দেওয়া আছে যে bpdb telitok.com.bd, এই ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি ডাক যোগাযোগ কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ সংশোধিত যে নিয়োগের যে বিস্তারিত তথ্যাদি। তো এখন আমরা পরবর্তীতে চলে যাব যে বেতন স্কেলগত, পদসংখ্যাগত, আপনার কী কী যোগ্যতা লাগবে, তারপর ফিটনেসের যে যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে এবং সময়সীমা কত। তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি আবারও বলছি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আসলে বা আমরা ভিডিও তৈরি করে আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে চলেন আমরা এখান দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পদরা হলো নিরাপত্তা প্রহরী। তো নিরাপত্তা প্রহরী এর বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা, এবং এর বেতন স্কেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে 20তম গ্রেড, এবং পদসংখ্যা যেটা 464টি, প্রায় 500-র মতো পদসংখ্যা আছে। তো আপনারা যারা আবেদন করতে পারবেন অবশ্যই এটা মিস করবেন না, যেহেতু বড় একটা সার্কুলার বা পদসংখ্যা অনেক, তাহলে অবশ্যই সবাই আবেদন করার চেষ্টা করবেন যাদের যোগ্যতা আছে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে, যেহেতু এখানে নিরাপত্তা পড়ে অবশ্যই এখানে শারীরিক ফিটনেস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নম্বর যেটা সেটা হলো শারীরিক ফিটনেস বা শারীরিক মাপ যেটা। তো এখানে বিবরণের মধ্যে উচ্চতা আছে, বুকের মাপ আছে। তো আমি উচ্চতাটা বলছি, যেটা পুরুষ প্রার্থীরা উচ্চতা ন্যূনতম 5'4", এবং মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে 5'2", এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন যেটা পুরুষদের ক্ষেত্রে 32 ইঞ্চি হতে 34 ইঞ্চি, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে কোনো নির্দেশনা দেওয়া নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মন্তব্য দেওয়া আছে যে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। তো এখানে দেখেন আমি বিস্তারিত তথ্য তুলে দেবো, এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেওয়া আছে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 11/4/2023 এই আবেদনটা বা এই সার্কুলারটা দিয়েছিল, তো তারপরে এটা স্থগিত করা হয়েছিল, তারপরে মূলত এই যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখের স্মারক নং এত মূলের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে মূলত বলা হয়েছে যারা পূর্বে আবেদন করে ফেলেছেন তাদের আর কোনো কি আবেদন করতে হবে না, এটা মূলত স্থগিত হয়ে গেছিলো। তারপরে মূলত আমাদের সংশোধিত মাধ্যমে এটা আবার নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। তো যারা আবেদন করতে পারেন নাই তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন, যেহেতু এটা নতুন বা আবার আরেকটা সুযোগ দেওয়া হয়েছে যাদের শারীরিক যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা তো আপনারা জানেনই যে 30 বছর, এবং যদি মুক্তিযোদ্ধা বা কোনো প্রতিবন্ধী হয় বা শারীরিক অক্ষমতা হয় তাহলে তাদের 32 বছর। তো আমি ভিডিওটি লম্বা করব না, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরব। তো আমি আবারও বলছি, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কেননা আপনাদের জন্যই আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো। তো এখানে এবার আমরা দেখব যে কীভাবে আবেদন করবেন বা কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদের http://bpdb.teletech.com/bda ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা যেটা, তো এখানে 25/7/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে এবং 7/8/2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এটা শেষ হয়ে যাবে। এখানে দেখেন আপনারা, এখানে কিন্তু সময় খুবই অল্প দিয়েছে। কেন অল্প দিয়েছে? কারণ এটা পূর্বে সার্কুলারটি ছিল, পূর্বে আবেদন করেছে, তারপরে এটা আবার সংশোধনের মাধ্যমে 7 দিন বা 7 দিন না, আরও প্রায় 15 দিনের মতো সময় এখানে বৃদ্ধি করা হয়েছে। তাই এখানে বড় একটি সুযোগ রয়েছে, যারা আবেদন করেননি দ্রুত আবেদনটা করে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা ফি কাটবে। তো এখানে আবেদন ফি মূলত 100 টাকা, তো এখানে 12 টাকা এসএমএস বা সার্ভিস চার্জ কাটবে, তো সর্বমোটে 112 টাকা কাটবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কীভাবে আবেদন করবেন বা আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমরা আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের হেল্প করার চেষ্টা করব, এবং কীভাবে আবেদন করে তো এরকম আমরা আর একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা যদি আবেদন না করতে পারেন বা আমাদের মাধ্যমে করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল মূলত যে আজকের যে ভিডিওটি বা সম্পূর্ণ যে বিস্তারিত, আশা করি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। তো আমাদের আজকের সার্কুলারটা মূলত ছিল যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিশাল সার্কুলার ছিল তো এর মূলত সম্পূর্ণ বিস্তারিত আমরা তথ্য তুলে ধরেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং অবশ্যই যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো সার্কুলার বা নতুন কোনো তথ্য বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।